আমার বিশ্বাস যারা ইনভেস্ট করবেন তারা ডেফিনেটলি সেই ইনভেস্টমেন্টের ক্লাইমেটটা দেখবেন। গভর্নমেন্টের এই মুহূর্তের যেই সবচেয়ে প্রায়োরিটি জায়গা হওয়া উচিত বলে মনে করি, স্পেশালি অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার প্রাইভেট ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে ফ্রম উইদিন দ্য কান্ট্রি। সেই ক্ষেত্রে ওই যে আমার ইনফ্রাস্ট্রাকচারের জায়গায় আমার এনার্জি লাগবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি যখন বিদেশি ইনভেস্টমেন্টকে বিনিয়োগকে আমি আকৃষ্ট করতে চাইব তখন কিন্তু ওই অ্যাটমসফিয়ারটা দিতে হবে। আপনি একজন ইনভেস্টরকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে উনি জমি কিনতে গিয়া 700 দালালের মুখোমুখি হবেন, এরকম হলে কিন্তু হবে না। আমি দেখেছি এরকম যে চায়না থেকে অনেক ইনভেস্টমেন্ট এসেছে, যখন আমেরিকা যখন প্রথম ট্যারিফ ব্যারিয়ার দিল চায়নার উপরে, এরপরে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কিন্তু এক্সপোর্ট বেড়েছে 29 বিলিয়ন থেকে এখন আমার $42 বিলিয়ন হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের বিশেষ অর্থনৈতিক জোনগুলো কি কোনো ভূমিকা? আমি সেই জায়গার কথাই বলতাম যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন আমার এখানে স্পেশাল ইকোনমিক জোন আছে 100টি, আপনারা আসুন ইনভেস্টমেন্ট করুন। এমন কোনো ফরেন ডেলিগেটের সাথে উনি কথা বলেন না যাকে এই রিকোয়েস্টটা করেছেন, কিন্তু আমরা এখনও পর্যন্ত এইটার ম্যাক্সিমাইজেশন করতে পারছি কি না সেইটা এনশিওর করতে হবে, এই অ্যাটমসফিয়ারটা এনশিওর করতে হবে। আমাদের যেই আপনার কথা শেষ হলো আরেকটি বিরোধী ব্যুরোক্র্যাটিক যে ট্যাঙ্গেলসগুলো আছে, কারাপশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনাকে ব্রেক করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, গভর্নেন্স দিতে হবে। আদারওয়াইজ এই গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব ইফ দে মিন। আমার কাছে মনে হয় যে এই একটা জায়গা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে ফরেন ইনভেস্টমেন্টের অভাব হবে না।